বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। হেয়ার কেয়ারের একটি টিপস শেয়ার করব। যারা অ্যালোভেরা ইউজ করতে চাও হেয়ারে, বা যারা অ্যালোভেরা এখনও ইউজ করনি, করবে কি না ভাবছো, এবং তোমাদের বাড়িতে অ্যালোভেরা আছে, বা তোমরা বাজার থেকে অ্যালোভেরা জেলও এনে কিন্তু এই প্যাকটা বানাতে পারো। এটা একটি হেয়ার মাস্ক, আমি অ্যালোভেরা দিয়ে বানিয়েছি, এবং এটা ভীষণ হেল্পফুল, তোমাদের হেয়ারের যে কোনো প্রবলেম রিমুভ করতে সাহায্য করবে, হেয়ার ফল, এবং এটা ড্যান্ড্রফের জন্য সবথেকে বেশি ভালো। এই প্যাকটা ইউজ করলে ড্যান্ড্রফ যাদের আছে তাদের জন্য খুব ভালো, এবং হেয়ার ফল কমাতেও কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে। তো তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো, এবং আমি এটাকে ইউজ করে খুব ভালো উপকার পেয়েছি, সেই জন্য আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এর আগে দুটো ভিডিও বানিয়েছি অ্যালোভেরা নিয়ে, অ্যালোভেরার ফেস প্যাক কীভাবে বানাবে, এবং অ্যালোভেরার হলো ফেস স্ক্রাব। তোমরা যদি সেই ভিডিওগুলো এখনও না দেখে থাকো, তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, এবং আমার এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে, তোমরা প্লিজ ওখান থেকে দেখে নিতে পারো। এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে তোমরা আরও নতুন নতুন খুব ভালো ভালো ভিডিও কিন্তু দেখতে পারো। এবং তোমরা যদি কোনো ভিডিও দেখতে চাও, কোনো প্রোডাক্টের রিভিউ বা কোনো হোম রেমেডিস জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও বানিয়ে দেবো। এছাড়া আমি সানডেতে লাইভে আসি, তোমরা সেখানেও আমাকে কোশ্চেন করতে পারো, আমি অ্যান্সার দেবো। বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করা যাক। খুব সহজ এবং সিম্পলভাবে তোমরা কিন্তু বাড়িতেই এই প্যাকটা বানিয়ে ফেলতে পারো, এবং এটা পুরো কেমিক্যাল ফ্রি, কারণ হোম মেড এটা, এবং এটা তোমরা নির্ভয়ে ইউজ করতে পারো। সপ্তাহে দুদিনও ইউজ করতে পারো, তিন দিনও ইউজ করতে পারো, কারণ অ্যালোভেরা ইউজ করলে কিন্তু হেয়ারে কোনো প্রবলেম হয় না, এবং ড্যান্ড্রফ যাদের আছে তারা দুদিন তিন দিন পর পর ইউজ করতে পারো, সপ্তাহেও একদিন ইউজ করতে পারো। অ্যালোভেরা এমনই একটি জিনিস যেটা সব প্রোডাক্টে প্রায় ইউজ করা হয়, এবং এর ভীষণ ভালো কাজ দেয়। আমি এই স্ক্রাবটা বানানোর জন্য আমি গাছ থেকে একটি অ্যালোভেরার ডাল কেটে নিয়েছি, এবং সেটা থেকে আমি জেল বের করে নেব। তোমরা বাজার থেকে যে কোনো কিনে আনা জেলও ইউজ করতে পারো, বাট বাড়িতে থাকলে সেটা পুরোটা হার্বাল হবে এবং কোনো কেমিক্যাল থাকবে না, এবং তোমরা ডেলি এটাকে ইউজ করতে পারবে। তো এটাকে আমি দেখো জেলটা বের করে নিলাম, এবং এই জেলটা কিন্তু আমি ব্যবহার করব। তোমরা চামচ দিয়েও জেলটাকে বের করতে পারো, বা মিক্সারও দিতে পারো। অ্যালোভেরা ইউজ করলে কিন্তু কোনো রকম র্যাশ বেরোয় না, এবং কোনো রকম ইনফেকশন কিন্তু হয় না, এবং যদি তোমাদের হেয়ারে কোনো রকম র্যাশ বা ইনফেকশন থাকে, সেটা এটা ইউজ করলে কিন্তু কমে যাবে। অ্যালোভেরার এই হেয়ার মাস্কটা বানানোর জন্য লাগবে অ্যালোভেরা এবং কোকোনাট অয়েল, দুটোকে একসাথে মিক্স করে পুরো হেয়ারে ইউজ করব। অ্যালোভেরা ইউজ করলে কিন্তু কোনো রকম ইনফেকশন বা র্যাশ হয় না। যদি তোমাদের হেয়ারে কোনো রকম ইনফেকশন বা র্যাশ থাকে, তাহলে কিন্তু এটা ইউজ করলে তোমাদের ইনফেকশন বা র্যাশ একদম কমে যাবে। তোমরা ডেলি এটাকে ইউজ করতে পারো, আর এটা বানানো কিন্তু খুবই সহজ, এবং এই সব জিনিস কিন্তু তোমাদের হাতের কাছেই থাকে। তো তোমরা চট করে এটাকে বানিয়ে ডেলি ইউজ করতে পারো, কারণ এটা পুরো হার্বাল গ্যাস, তোমরা ইউজ করলে কোনো রকম হেয়ারে কোনো প্রবলেম হবে না, এবং এটা খুব ভালোভাবে হেয়ারটাকে সফট এবং সিল্কি করতে সাহায্য করে। অ্যালোভেরা কিন্তু আমাদের হেয়ার ফল কমাতে সাহায্য করে, ড্যান্ড্রফ কমাতে সাহায্য করে, এবং কিন্তু নতুন হেয়ার গজাতে খুব ভালোভাবে সাহায্য করে। অ্যালোভেরার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে এবং ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা রিপেয়ার করে ড্যামেজ হেয়ার, এবং ইউভি রশ্মি থেকে হেয়ারকে কিন্তু রক্ষা করে। গাইজ, তোমরা যদি অ্যালোভেরার মাস্ক লাগাতে অসুবিধা হয়, তোমরা হাত দিয়ে লাগাতে পারো এই মাস্কটা, এবং যদি তোমাদের মনে হয়, তোমরা কিন্তু এই রকম একটি ড্রপারের সাহায্যে ইউজ করতে পারো, কারণ তোমরা আমার অনেক ভিডিওতে দেখে থাকবে আমি হেয়ার এই ড্রপারের সাহায্যে কিন্তু ইউজ করি। এতে গাইজ খুব সহজে চুলের গোড়ায় গোড়ায় যেটা তুমি ইউজ করবে প্রোডাক্টটা পৌঁছে যায়, এবং ইউজ করতে একদমই প্রবলেম হয় না। স্ক্যাল্পে ইউজ করা হয়ে গেলে তোমরা কিন্তু হাত দিয়ে পুরো আগা পর্যন্ত ইউজ করে নেবে। কোকোনাট অয়েলও কিন্তু রোদের ইউভি রশ্মি থেকে হেয়ারকে রক্ষা করে, এবং যে ড্যামেজ হেয়ারকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে। তোমাদের হেয়ার অয়েল হিসেবে তোমরা কিন্তু সেই জন্য কোকোনাট অয়েলকে চুজ করতে পারো, এবং দুটো মিক্স করে এই মাস্কটা কিন্তু সবথেকে বেশি কাজ দেবে তোমাদের হেয়ারে। এই মাস্কটি প্রথমে পুরো হেয়ারে গোড়া থেকে আগা পর্যন্ত ইউজ করে নাও, এবং তারপর একটি গরম জলের মধ্যে তোমরা একটা তাওয়াল ভেজাবে, এবং সেই তাওয়ালটাকে কিন্তু চুলে ভালোভাবে জড়িয়ে নেবে, 20 থেকে 30 মিনিট রাখবে, এবং তারপর শ্যাম্পু করে নেবে। বন্ধুরা, পার্লারে যেমন হেয়ার স্পা বা হেয়ার মাস্ক করার পর স্টিম দেয়, সেরকমভাবে আমরা বাড়িতে এই তাওয়াল দিয়ে আমরা কিন্তু হেয়ারে স্টিম দেব।
শ্যাম্পু এবং কন্ডিশনার করার পর হেয়ারটা শুকিয়ে গেলে তোমরা কিন্তু হেয়ার সিরাম ইউজ করে নেবে। সো গাইজ, আশা করবো আমার ভিডিওটা তোমাদের আজকে ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং এটা ইউজ করে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টটা অবশ্যই জানিও। গাইজ, আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।